ইটভাটার বিষাক্ত গ্যাসে নাটোর, নওগাঁয় ফসল এবং গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা, এছাড়া অসুস্থ হয়ে পড়ছে এলাকার শিশু ও বৃদ্ধরা। দ্রুত এসব ইটভাটা বন্ধ করার দাবি জানিয়েছেন কৃষকরা। তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের সিংরায় ইটভাটার বিষাক্ত গ্যাসে নষ্ট হয়ে গেছে বোরো ধান। হেক্টরের পর হেক্টর জমির ফসল মরে গেছে। ক্ষতি হয়েছে শত শত বিঘা জমির ভুট্টা, আম, পেয়ারা, লিচু সহ নানা ফসলের। আম নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকরা অসহায় হয়ে পড়েছে। জমিতে যে ভাটা আলো আমার আগুন পড়ে গেছে, এই বিষয়ে কথা বলতে রাজি হয় না ইটভাটার মালিকরা। তবে তাদের সমিতির সভাপতি বলেন, দায়ী ভাটা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পানিতে রিফাইনিং করে তারপরে সে বাতাস ছাড়ার কথা, কিন্তু তারা যথাযথ ভাবে এই কাজগুলো হয়তো করছে না, এই কারণে দূষণ হচ্ছে। ইটভাটা মালিক সমিতি ব্যবস্থা নেবে। কৃষকদের তালিকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে কৃষি বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকেও। আমাদের উপজেলা নির্বাহী অফিসার সহ আমরা ওখানে পরিদর্শন করেছি এবং সেখানে ইটভাটার মালিক তার রাজি হয়েছে যে কৃষকদের যে ক্ষতি তার দাম পুষিয়ে দেওয়ার জন্য। এদিকে নওগাঁয় ইটভাটার কারণে প্রায় 1,000 বিঘা ফসলি জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে। অসুস্থ হয়ে পড়েছে এলাকার শিশু ও বৃদ্ধরা। এমন গ্যাস ছাড়া দিছে, ধরা বাড়ি ঘর তিষ্ঠে পারি নি সেদিন। আমরা ভাটার গ্যাসে নিকাশ ফেলা যায় না, লেওয়া যায় না। কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান মালিক সমিতির এই নেতা। আমাদের ইটভাটা মালিকদের পক্ষ থেকে এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য অঙ্গীকার করা হয়েছে। ভবিষ্যতে যাতে ফসলের ক্ষতি না হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। পরিবেশের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে গেছে। আমরা যে সমস্ত ইটভাটা অনুমোদনহীন, আমরা দ্রুতই সেগুলো বিরুদ্ধে ব্যবস্থা নিব, যাতে বায়োডাইভার্সিটি রক্ষা করা যায়, ফসলে যাতে কোনো হানি না হয়। ফসল বাঁচাতে অবিলম্বে অবৈধ ইটভাটা বন্ধ করার দাবি জানিয়েছেন কৃষকেরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।